আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা 36 এর ২ নম্বর প্রশ্নের সমাধান করব। এখানে বলা আছে নিম্নলিখিত ভেক্টর ফাংশনটির পি বিন্দুতে স্পর্শ রেখার ভেক্টর সমীকরণ এবং প্যারামিট্রিক সমীকরণ নির্ণয় করো। f(t) = একক ভেক্টর i 2t-1 + একক ভেক্টর j √4 + 3t, যেখানে p বিন্দুটি হচ্ছে -1, 2। তো এখানে প্রদত্ত ভেক্টর ফাংশন = f(t) = একক ভেক্টর i 2t-1 প্লাস একক ভেক্টর j √4 প্লাস 3t। এখন p-1, 2 বিন্দুতে 2t-1 = -1 এবং √4 প্লাস 3t হচ্ছে 2। বা 2t = -1 প্লাস 1 বা t = +1 - 1 কাটা, তাহলে 0/2 বা t = 0। এখন এখানে যদি আমরা বর্গ করি তাহলে স্কয়ার রুট কাটা, এখানে থাকবে 4 + 3t = 2² = 4 বা 3t = 4 - 4 বা 3t = 0 বা t = 0। এখন p-1, 2 বা t = 0 বিন্দুতে প্রদত্ত ভেক্টর ফাংশনের স্পর্শরেখার সমীকরণ = r = f(0) + t * f'0। এই সমীকরণকে দিয়ে আমরা 1 নং সমীকরণ। এখন আমরা f(0) এবং f'0 এর মান বের করব। এখন এই সমীকরণে আমরা t = 0 বসালে f(0) পাবো। সুতরাং f(0) = একক ভেক্টর i ইন্টু 2, t এর মান হচ্ছে 0 - 1 প্লাস একক ভেক্টর j ইন্টু √4 প্লাস 3 ইন্টু t এর মান হচ্ছে 0 = ± একক ভেক্টর i প্লাস একক ভেক্টর j ইন্টু √4 = একক ভেক্টর i প্লাস 4 এর বর্গমূল হচ্ছে 2, তাহলে 2 একক ভেক্টর j। অর্থাৎ f(0) এর মান হচ্ছে একক ভেক্টর i প্লাস একক ভেক্টর 2j। এখন আমরা f'0 এর মান বের করব। f'0 এর মান বের করার জন্য এই রাশিকে আমরা t এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করব। তাহলে এখানে f't = একক ভেক্টর i ইন্টু, এখন এখানে 2 হচ্ছে ধ্রুবক, টিকে t এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে 1 - ধ্রুবকের অন্তরীকরণ 0 প্লাস একক ভেক্টর j ইন্টু, এখন আমরা জানি √x এর অন্তরীকরণ হচ্ছে 1/2√x, তাহলে এখানে √4 + 3t এর অন্তরীকরণ হবে 1/2√x, মানে হচ্ছে 4 + 3t ইন্টু, এখানে 4 প্লাস 3t t নয়, কাজে 4 প্লাস 3tকে আবার t এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। এখন 4কে যদি অন্তরীকরণ করি তাহলে হবে 0 প্লাস 3tকে t এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে 3 = একক ভেক্টর i ইন্টু 2 প্লাস একক ভেক্টর j ইন্টু 3/2 ইন্টু 1/4 প্লাস 3t = 2 একক ভেক্টর i প্লাস একক ভেক্টর j ইন্টু 3/2√4 প্লাস 3t। এখন আমরা f'0 এর মান বের করব। সুতরাং f'0 = এখন এই সমীকরণের যেখানে t আছে ওইখানে আমরা 0 বসাবো, তাহলে 2i প্লাস একক ভেক্টর j ইন্টু 3/2 ইন্টু √4 প্লাস 3 ইন্টু t এর মান হচ্ছে 0 = 2i প্লাস j 3/2 ইন্টু √4 = 2i প্লাস j ইন্টু 3/4 এর বর্গমূল হচ্ছে 2 আর 2 গুণ করলে হবে 4। এখন f(0) এবং f'0 এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। r = f(0) এর মান হচ্ছে -i + 2j plus t into f prime 0 এর মান হচ্ছে 2i plus j 3/4 equal to একক ভেক্টর i plus 2j plus 2ti plus একক ভেক্টর j 3t divided by 4 equal to এখন যদি আমরা একক ভেক্টর i কমন নেই তাহলে এখানে থাকবে 2t এখানে থাকবে -1 আমরা কমন নিছি একক ভেক্টর i প্লাস এখন এখান থেকে আমরা যদি একক ভেক্টর j কমন নেই তাহলে এখানে থাকবে 3t divided by 4 এবং এখানে থাকবে 2 সুতরাং স্পষ্ট রেখার পারামিতিক সমীকরণ x equal to 2t -1 এবং y equal to 3t/4 plus 2 তো আশা করি সকলে বুঝতে পেরেছেন কোনো প্রকার সমস্যা থাকলে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ